সবাইকে জানাচ্ছি সিএসবি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আজ আমি দেখাবো বাংলার নারীরা কিভাবে সহজে মুড়ি তৈরি করে। এখানে মুড়ি তৈরির উপকরণ হিসেবে মাটির পাত্র, মুড়ি তৈরির চাউল এবং পরিষ্কার বালি এবং জ্বালানি সরঞ্জাম ব্যবহার করা হয়। দুইটি পাত্রে চাউল এবং বালি গরম করা হয় এবং উভয়ের তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে আসলে বালির মধ্যে চাউল ঢেলে দিলে সহজেই মুড়ি তৈরি হয়ে যায়। সেটাই আপনারা দেখতে থাকুন কীভাবে মুড়িটি তৈরি হয়। এখন বালি গরম হচ্ছে, আরেকটি পাত্রে চাউল ভাজি করা হচ্ছে। ওই দেখুন, বালি এবং চাউলের সংমিশ্রণে মুড়ি তৈরি হয়ে গেছে। আরো দেখুন, ওই দেখেন চাউলটি ভাজি করা হচ্ছে এবং ভাজি করা চাউল কিভাবে বালির মধ্যে দিল এবং সহজেই সুন্দর মুড়ি তৈরি হয়ে গেল। দেখেন বাংলার নারীদের কত গুণের কদর। আসুন সবাই তাদের এই গুণের কদরকে আমরা সম্মান জানাই। আপনারা দেখতে থাকুন সিএসবি মিডিয়া, সবাইকে অভিনন্দন।